Minecraft, but we have god level TNTs. So guys, আজকে আমরা আবার ভারত জুড়ে যাচ্ছে Minecraft একদম হাই লেভেল TNTs যেগুলো দিয়ে আমরা ভাই Minecraft প্লাস আমার কম্পিউটারকে আজকে ফাটিয়ে দেব। কারণ গাইস, লাস্ট টাইম আমার কম্পিউটার পুরো হ্যাং করে গিয়েছিল যেই লাস্ট এপিসোডটা আমরা বানিয়েছিলাম এটার। তো চলো, আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছ প্রায় 9খানা TNTs রয়েছে হচ্ছে হাতেতে, যেগুলো আগের বারে তোমরা নিশ্চয়ই দেখোনি। আগের বারের থেকে এগুলো অনেক হাই লেভেল গাইস, আমি যখন টেস্ট করছিলাম ভাই একদম ফাটাবার জন্য পুরো রেডি TNT। তো চলো ফার্স্টে আমরা এখানে ফাটাতে চলেছি হচ্ছে আমাদের কাছে আছে আইস এজ, এটাকে আমরা ফাটাবো। আইস এজের নামে আমার মনে হচ্ছে গাইস পুরো তলাটা আইসের হতে চলেছে আই থিঙ্ক। তো চলো ফাটানো যাক। আর এখানে আমি কেন এরকম বায়োম পেয়েছি আমি জানি না ভাই, পেছনে একটা রুইন পোর্টাল আছে, বাট এটা ফাটাবার আগে আমি রুইন পোর্টালটা চেক করবো গাইস। লোভ তো সবারই হয় না। ঠিক আছে চলো, এখানে রুইন পোর্টালে কি আছে? রুইন পোর্টালে একটা সোর্ড আছে, হেলমেট আছে, আমাকে এমনিতেও কেউ মারতে পারবে না ভাই। এখানে পোর্টাল তো আছে, এটাকে কমপ্লিট করে দিতে পারি, বাট ঠিক আছে চলো। এখানে আমরা ফার্স্টে ফাটাবো হচ্ছে আইস এজ, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার কাছে। 3 2 1 ভাই ফাটিয়ে দিয়েছি, বাট এটা কি হলো ভাই? এখানে বরফ পড়তে শুরু হয়ে গেল। হ্যালো ভাই, আমি ভাবলাম TNT এর নামে ভাই ধোকা। ঠিক আছে চলো, এটা ভাই ফুসকে ছিল, এটা অতটা ভালো না, এটা 10 এর মধ্যে 0। আর গাইস এই গেমটার এম হচ্ছে 2k লাইক, যদি 2k লাইক হয়ে যায় নেক্সট এপিসোড আসবে। আর বিদ্যুৎ কথা চমকালো ভাই, 2k লাইক হয়ে গেলে নেক্সট এপিসোড আসবে। ইয়েস নেক্সট এপিসোড। বিদ্যুৎ চমকানো বন্ধ করবে প্লিজ ভাই, বিদ্যুৎ চমকানো বন্ধ করো, আমার ভয় লাগছে। ঠিক আছে চলো, এখানে আমাদের নেক্সট রয়েছে হচ্ছে চিকলু বুকলু বুব, না কি এটা নাম আমি জানি না ভাই, হয়ে গেছে, ইজি সকাল হয়ে গেছে, কিন্তু এখানে তলায় কি ডাকলো ভাই? এটা তলায় কি, আমি জানি না কি রয়েছে, বাট এখানে খুব বাজে অবস্থা রয়েছে। আর স্নো বায়োমটা কবে যাবে ভাই? আবার বিদ্যুৎ চমকাচ্ছে ভাই, তলাটা কি অবস্থা? এটা তো পুরো একটা সেই এমন একটা আলাদাই ডাইমেনশন করে দিয়েছে ভাই ফাটিয়ে। তোমরা দেখতে পাচ্ছ গাইস এখানটা খুব বাজে দেখতে লাগছে ভাই, এত ডিস্ট্রাকশন আমার চাইছিলাম না ভাই। এটা কি, হ্যালো গাইস, এই দেখো লাভা বগেরা সব ভাই একদম, দেখো কি বাজে একটা কেস করে দিয়েছে। ফার্স্ট তো আমি আইসেসটাকে বেরোই, আইসেসটা থেকে কোথাও একটা সাইডে যাই ভাই। তার আগে দেখো তোমরা এখানটা কি অবস্থা ভাই, একটা বাজে কেস হয়ে রয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ভাই এখানে। হ্যালো ভাই, সাউন্ড তো ইকো হচ্ছে লিটারালি এখানে। এই দেখো কত বড় গর্ত ভাই, আমি আইস এজ থেকে আগে বেরোই, এখানে না আরো আইস এজ হয়ে যায় ভাই। আমি যেখানে যাচ্ছি সেখানে আইস আইস হচ্ছে, এই দেখো মনে হচ্ছে যেন আইসটা আমার উপরে ভাই ইয়ে হয়ে গেছে। ঠিক আছে চলো, আমরা আইসের এখান থেকে বেরিয়ে ওই রুয়েন পোর্টালে ওদিকে যাই। আর এখানে বিদ্যুৎ বিদ্যুৎ চমকাচ্ছে ভাই, কেমন হিরো ব্র্যান্ড ভাব আসছে আমার। ঠিক আছে চলো, এখানে আমরা খুব বেশি ডিস্ট্রাকশন একটু করে দিয়েছি না ভাই, আইস লাভা গর্ত বেশি ডিস্ট্রাকশন হয়ে গেছে এখানে। ঠিক আছে চলো একটু ওদিকটা করে যাই, আর ওদিকে গিয়ে এবার ফাটাবো। আমি আর এখানে নেই, এবার আমরা গাছপালা কাটবো, বাট একটা ভিলেজ পেলে আরো লাভদায়ক হতো ভাই, ভিলেজদের তো একদম চিৎপটাং করে দিতাম। ঠিক আছে চলো, এই জায়গাটা ভাই পারফেক্ট, এখানে একটা ছোট্ট আইসল্যান্ড আছে। আমরা লাস্ট ফাটিয়েছিলাম হচ্ছে ফ্লোরিনা, এবার আমরা ফাটাবো হচ্ছে গ্র্যান্ড ফাইনাল ফাটাবো না অ্যাসিডিক ফাটাবো। চলো অ্যাসিডিক টেন্ডিটা ফাটাই, গ্র্যান্ড ফাইনালটা পরে ফাটাবো, ওটা একটা ইন্টারেস্টিং আছে। আর এটা হচ্ছে অ্যাসিডিক টেন্ডি গাইস, দেখো এখানে কি হবে আমি জানি না, বাট সুন্দরই হবে যেটা হবে। 3 2 1 ও
গেছে বাট আমার গেম ল্যাগের জন্য দেখা যাচ্ছে না। একটু চমকাচ্ছে কেন ভাই? এত কিছু তো একটা বাজে কেস হয়ে রয়েছে ভাই। এটা অ্যাসিডিক টেন্ট, আমি জলের ভেতরে আপাতত আমি যাই না। অ্যাসিডিক টেন্টটি আমাদের পুরো গতগত করে দিয়েছে, মানে টেন্টের যেখানে পড়েছে ওখান থেকে পুরো ব্যাড রক পর্যন্ত গেছে। এই দেখো, আচ্ছা ব্যাড রক পর্যন্তই গেছে মনে হয়, ব্যাড রক না ফাটিয়ে তলায় চলে যায় তাহলে কেস শেষ হয়ে যাবে ভাই। এখানটা কি ভয়ানক দেখতে লাগছে, কালো অন্ধকার ডিমন। এই যো আমাদের অ্যাসিডিক টেন্টের ডায়মন্ড, একদম ক্রিয়েটিভ রয়েছে। আমি ডায়মন্ড নিয়ে করবোই বাকি ইয়ার, আমি কেন এত খুশি হয়ে যাই ডায়মন্ড দেখে যাই না ভাই। তোমরাও নিশ্চয়ই খুশি হও, আমি যাই না। যদি খুশি না হয়ে থাকো তাহলে খুশি হয়ে যাও, ডায়মন্ড দেখে খুশি হতে হয়। তো ঠিক আছে চলো এখান থেকে আমরা বেরিয়ে যাই। অ্যাসিডিক টেন্টিও ভাই ঠিক ছিল, এটাকে আমরা দেবো হচ্ছে 10-এ 7, না না 5, কারণ আমার কাছে আরো ভালো ভালো টেন্টি আছে। আর তোমরাও গাইস এটাকে রেটিং দেবে যে কোন টেন্টিটা কতটা বেটার। ঠিক আছে চলো, এখানে আমাদের অ্যাসিডিক হয়ে গেছে, এবার আমরা ফাটাবো হচ্ছে গ্র্যান্ড ফাইনাল। তো চলো গ্র্যান্ড ফাইনাল, 3-2-1 ভাই। কিছু একটা টেন্টি ছুটছে চারিদিকে, হ্যালো করিস না এরকম ভাই। এটা কি, এটা কি ফাটলো? আমার কম্পিউটার শেষ আছে, আমার কম্পিউটার আজকে শেষ, আমি ছেড়ে দিয়েছি পুরো। এটা গ্র্যান্ড ফাইনাল না, এটা কি হচ্ছে? অনেক আলাদা আলাদা ধরনের ব্লক এখানে পড়ছে। হ্যালো, ও ও ভাই ফেটে যাবে কম্পিউটার, ফেটে। হ্যালো আমি গিয়ে যা ল্যাগ করছি, আমি গিয়ে আজকে। ও মাই গড, হেল ভাই এখানে আরো ফাটছে। দেখো গাইজ, এটা আমাদের টেন্টি ভাই, এই টেন্টিটা ভালো ছিল, বেশ গ্র্যান্ড ফাইনাল টেন্টিটা ভালো ছিল ভাই। পুরো জায়গাটাকে রঙিন রঙিন করে দিয়েছে ভাই, সুন্দর দেখতে লাগছে। দেখো ভালো দেখতে লাগছে না আমাদের এটা, বাট শুধু এই আইস বায়োমটার জন্যই ইয়ে হয়ে রয়েছে। আমি দেখো ওয়েদারটাকে ক্লিয়ার করে দেখি। ফাইনালি ভাই নিনজার টেকনিক কাজ করেছে, আমি জানতাম না যে ওয়েদার ক্লিয়ার মারলে উড়ে যায় এগুলো সব। বাট বাকি তোমরা এখানে আমাদের কাছে ডিস্ট্রাকশন দেখতে পাচ্ছ, এখানে কত কি ডিস্ট্রাকশন করেছে ভাই। ঠিক আছে চলো গাইস, আমার কেমন মনে হচ্ছে এই তলাটা না একটুখানি শুধু সাদা আর কালোতে হয়ে রয়েছে, এইখানটা মনে হয় একটুখানি রঙিন দরকার আছে। তো এখানটাতে আমি আমাদের যে গ্র্যান্ড ফাইনাল টিএনটিটা সেটা ভাই এটাকে আমি 10-এ 9 দেবো, কারণ এটা খুব ভালো। চলো এবার এখানে রঙিন রঙিন হয়ে যাবে ভাই, এখানে সব আমরা রঙিন করে দেবো। দেখো ভাই কেমন ফায়ার ওয়ার্কস এর মতো ফাটছে, দেখো সব চারিদিকে আর রঙিন হয়ে যাচ্ছে। কিন্তু রং কোথায় যাচ্ছে ভাই? তাই বলো, আমি ভাবছি ব্যাড রকের সাথে পুরো ব্যাড রকের কালার হয়ে যাচ্ছে নাকি ভাই। ভাই 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 ফাটলো ফাটলো আজকে কম্পিউটার, কি বাজে কেস ভাই এখানটা ভাই। এটা কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে ভাই রঙিন রঙিন ইয়ে। ঠিক আছে এখানটা রঙিন হয়নি, কারণ দেখো ব্যাড রকের মানে এখানে ব্যাড রক বেশি না, তাই জন্য ব্যাড রকটা বেশি দেখা যাচ্ছে। ঠিক আছে চলো উপর দিকে চলে যাই। আর এই ডিস্ট্রাকশনটা আমরা খুব ভালো করেছি ভাই, গড লেভেল ডিস্ট্রাকশন হচ্ছে। এই দেখো, আচ্ছা রঙিনটা উপরে ফেটেছে। এই দেখো ভাই এইখানে দেখো, এখানে দেখো রঙিন রঙিন রঙিন। এগুলো প্রত্যেকটা মনে হয় ক্লে নয় তো বল, কি রেইনবো বায়োমে থাকে মনে হয় এইগুলো, আমি জানি না। অক্টোপাসটা কি করছে? হ্যালো তুই কি করতে চাইলি ওপর থেকে? ঠিক আছে চলো উপরে যাওয়া যাক আরামসে। আমরা একটুখানি ডিস্ট্রাকশনটা চেক করে নিই, তারপর আমরা ফাটাবো হচ্ছে আমাদের অ্যাসিডিক। তো ফাটিয়ে দিয়েছি, এবার ফাটাবো হচ্ছে মেদাস টিএনটি, যেটা ভাই খুব ইন্টারেস্টিং, যেটাতে আমরা বড় লোক হয়ে যাবো আমি এটুকু জানি। ঠিক আছে দেখো এখানে রুইন পোর্টালের পোর্টাল হয়ে গেছে, আর এখানে ভাই গর্ত হয়ে গেছে, আর এখানে একটুখানি রেইনবো বায়োম। ইয়েস ভাই আমরা খুব বাজে ডিস্ট্রাকশন করেছি তোমরা দেখতে পাচ্ছ। আর গাইজ আগের এপিসোড আমাদের সব থেকে বেস্ট ছিল হচ্ছে ডেথ রে, বাট এখানে আরেকটা অন্য কিছু রয়েছে যেটা সব থেকে বেস্ট লেগেছে আমার। ঠিক আছে চলো, এখানে আর স্নো বায়োম হবে না, এগুলো না হচ্ছে ভাই, এগুলো স্নো হয়ে যাচ্ছে ভাই, হচ্ছে না কেন আমি জানি না। ঠিক আছে চলো এবার এখানে আমরা ফাটাবো হচ্ছে আমাদের মাইদাস টিএনটি। ঠিক আছে দেখো এবার সব কালো হয়ে যাচ্ছে, তো এবার সব গোল্ড হয়ে যাবে, এবার আমরা বড় লোক হতে চলেছি গাইস। দেখো 3-2-1 দেখো, এই দেখো এই দেখো আমার হাতে সব গোল্ড হয়ে যাবে, আমার হাতে সব গোল্ড হয়ে যাবে। আমি দেখিনি ভাই এখানে আমার কাছে কি কি বাকি রয়েছে, ব্লক অফ গোল্ড হয়ে গেছে ভাই, সব ব্লক অফ গোল্ড হয়ে গেছে। এই দেখো আমরা এবার যেখানে যেতে থাকবো সেখানে আমাদের ব্লক অফ গোল্ড হয়ে যাবে সব। এই দেখো এরকম দেখো ভাই, যেখানে হাত দেবো সেখানে গোল্ড, আমরা খুব বড় লোক, খুব গোল্ড 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 বেচবো। গোল্ড কার গোল্ড লাগবে বলো? আমির আমির হ্যাঁ আমির ভাই, আমি রাইট ক্লিকও প্রেস করছি না, নিজেই হয়ে যাচ্ছে। জল হবে না, জলের তলাটা হবে ভাই। ঠিক আছে আমাদের গোল্ড অনেক হয়েছে, এবার আমরা নেক্সট টিএনটির দিকে যাই। বাট আমরা নেক্সট টিএনটির দিকে যাবো কি করে আমি ভুলে গেছি ভাই, কটা টিএনটি আমরা ফাটিয়েছি আর কটা আমার হাতে ছিল। উপরে চারখানা রয়েছে, ঠিক আছে চলো ভাই ওই চারখানাতে হাত দিলে এখনই ওগুলো গোল্ড হয়ে যাবে, তাই জন্য হাত দেবো না আমি আর। ভাল তো গাইস আমি ভুলে গেছিলাম যে আমার কাছে কি কি টিএনটি ছিল, তাই জন্য আমি গাইস এখান থেকে কয়েকটা বেছে বেছে টিএনটি নিয়ে চলে এসেছি। তার মধ্যে একটা আছে মাউন্টেন রিমুভাল, আর এটা একটা খুব সুন্দর কাজ করে, তোমাকে আমি এই মাউন্টেনটাতে দেখাচ্ছি। কারণ দেখো তোমরা এক্ষুনি দেখতে বুঝতে পেয়ে যাবে যে মাউন্টেনটার কি অবস্থা হতে চলেছে, আর এনে বাকি তোমরা দেখে নাও যে কি করতে পারে মাউন্টেনের সাথে, তাই জন্য আমি এটাকে মাউন্টেন খুঁজছিলাম এই জন্য। আর মাউন্টেন পেয়েও গেছি, আর ওয়েদারে ভাই বৃষ্টি চলে এসেছে কোথা থেকে, ফেটে গেছে, ওটা ফেটে গেছে ফেটে গেছে, পুরো সাপার্ট হয়ে যাবে জায়গাটা। হ্যাং করে গেল নাকি মেশিন? তাই বলো হ্যাঁ হ্যাঁ ফেটেছে 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 ফেটেছে, আমি ভাবলাম কম্পিউটার গেল, ফেটে গেছে ফেটে গেছে। weather abe sale তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের মাউন্টেন রিমুভাল কি করেছে ভাই, পুরো মাউন্টেন কে ভাই একদম সমান করে দিয়েছে। এই দেখো ভাই আমি জানি না এটা কি করে হলো, কিন্তু করে দিয়েছে। এবার জায়গা ভাই ওখানে আরেকটা রুইন পোর্টাল, আমি একটা জিনিস দেখতে চাই, আমি যদি এইখানটাতে নাবি আর এখান থেকে দুটো ব্লক সোজা গিয়ে এইখানটাতে মাউন্টেন রিমুভাল যদি বসিয়ে দিই, বসিয়ে দিয়ে জ্বালিয়ে আমি যদি পালিয়ে যাই তো এইখানটা কেমন অবস্থা, আমি দেখতে চাই এখানটা কি সমান হয়ে যাবে পুরোটা। 3-2-1 ফেটে যা, আরে ভাই ফেটে যা, এবার আমার কম্পিউটার বাস্ট করবে, বুম বুম হবে। দেখো সত্যি আমি ভাই রেলা মারছি না, দেখো ওয়াও
গাইস দেখো এটা হচ্ছে আমাদের মাউন্টেন রিমুভাল ভাই আমরা সমান ময়দান পেয়ে গেছি এখানে খেলবো বলে ভাই এখানে ফুটবল উটবল সব খেলা হবে রুইন পোর্টাল ভাই ভাসছে হাওয়াতে আচ্ছা এখান থেকে ডাইরেক্ট লাইট এখানে পড়ছে ওকে ঠিক আছে আই এম স্যাড ডে সকাল কর এরকম রাতে ভালো লাগে না ঠিক আছে চলো গাইস এবার আমরা এখানে রিসার্চ মানে সব ফাটাবো তো গাইস এবার আমাদের কাছে আছে হচ্ছে চাঙ্ক টিএনটি না ডেথ রে কোনটা ইউজ করব জায়ান্ট টিএনটি ইউজ করি গাইস এটা দেখো কেমন ধরনের ভাই এই দেখো এটা হচ্ছে জায়ান্ট টিএনটি ভাই এটা দেখো লাইফে এত বড় টিএনটি আমি কোনোদিন দেখিনি জায়ান্ট টিএনটি কি করবে দেখি ভাই সমান তো আছে সমান জায়গাটাকে আর বেগড়াস না ভাই একটা গর্ত করে দে শুধু 3 2 1 ফেটে যা আরে দবদবি করে যাচ্ছে ভাই তিন দিন ধরে ফেটে গেছে আমাকে দূরে ছুটে দিচ্ছে কিন্তু কিছু হয়নি ভাই এখানে ফুসকি না হয়েছে কিন্তু ফুসকি ভাই জায়ান্ট টিএনটি জায়ান্ট টিএনটির মতো কাজ করেনি ভাই এর থেকে ভালো তো বাকিগুলো ছিল ভাই ওখানে আমি ওই মাউন্টেনটাকে না এদিকটা ফেটেছে হ্যালো আরে খোখলা করে দিয়েছে জায়গাটাকে এই দেখো ভাই এদিকটা ফাটিয়েছে প্লাস ওদিকটা পুরো ফাটিয়ে দিয়েছে আর তলাটা শুধু একটা গর্ত করেছে ঠিক আছে আমরা এটাকে সমান করে নেবো আবার মাউন্টেন রিমুভাল দিয়ে একটা ইয়েস গাইস এটা হচ্ছে আমাদের স্টেডিয়াম এখানে আমাদের কাতার ওয়ার্ল্ড কাপ হতে চলেছে ভাই আমি কি বলছি ভাই দেখো স্টেডিয়ামের থেকে কম তো লাগছে না দেখো গাইস এরকম বড় তোমরা কোনদিন দেখেছো ভাই ইটারনাল আমরা একটা ডেথ রে বলে আমার কাছে আগের এপিসোডে সব থেকে বেস্ট টিএনটি আছে সেটাকে ফাটাবো বাট এবারে সবথেকে বেস্ট টিএনটি একটা আলাদা আরে মধুমক্ষিগুলোর ভাই ঘর নিয়ে নিয়েছি আমরা এটা এরকম ঘুরপাক খাচ্ছি এখানে ঘর ছিল ডেথ রে চলো জ্বালিয়ে দিয়েছি এবার তোমরা সাউন্ড পাচ্ছ হয়তো কেমন একটা সঙ্গে সাউন্ড আসবে আর ওপর থেকে একটা রে পড়বে আর শেষ তার জন্য আমি আগে দূরে চলে যাই কারণ এই স্টেডিয়ামটা এক্ষুনি লাভা স্টেডিয়াম হতে চলেছে চুলায় রে চুলায় হ্যালো আমি ওপর দিকে দাঁড়িয়ে থাকবো গাইস ওপর থেকে রেটা আসবে দেখো এক্ষুনি সাউন্ডটা খুব ভয়ানক চলে এসছে এবার আমার কম্পিউটার ফেটে না যায় এইটা হচ্ছে ডেথ রের কমাল গাইস এটা হচ্ছে ডেথ রের কমাল এই দেখো ভাই লাভাই লাভা লাভাই লাভা পুরো লাভা পুরো ওয়ার্ল্ড ডিস্ট্রয় করে দিয়েছি এই দেখো আমি আমি নিজেই বুঝতে পারছি না যে এত লাভা আসে কোথায় থেকে এখানে আমি যতটা যাচ্ছি তত লাভা লোডিং হতে থাকছে কারণ লাভাগুলো এখনো ঠিক মতো বহেনি মানে বহেনি ঠিক আছে গাইস দেখতে পাচ্ছ তারা ওপর থেকে তোমাদের ভিউটা দেখে তাহলে তোমরা বুঝতে পারবে এখানে কতটা লেভেলের ডিস্ট্রাকশন হয়েছে আমরা ফার্স্ট একটা স্টেডিয়াম বানালাম তারপর এখানে একটা ডেথ রে বলে এটা ছাড়লাম আর এটা এরকম একটা ব্ল্যাক হোল টাইপের করে দিয়েছে আমি জানি না কেন ভাই কিন্তু করে দিয়েছে তো ঠিক আছে চলো এখানে আমাদের কাছে তিনখানা রয়েছে হচ্ছে টিএনটি যেগুলো মেইন মেইন আমার সবথেকে ভালো লেগেছে তার মধ্যে আমরা ফার্স্ট ট্রাই করব হচ্ছে প্ল্যান্টেশন ট্রাই করি গাইস এটা একটুখানি ইন্টারেস্টিং শুনতে লাগছে চলো প্ল্যান্টেশনটাকে এখানে জ্বালিয়ে দিয়েছি আর কিছু একটা প্ল্যান্ট হয়ে যাবে আই থিঙ্ক আমি জানি না কিন্তু ভাই নাম শুনে তো ওটাই লাগছে প্ল্যান্ট হয়ে যাবে কিছু একটা ইয়েস প্ল্যান্ট হয়ে গেছে গাইস ভাই চাষ হয়ে গেছে কেমন দেখো হ্যালো ভাই চাষ করার শর্টকাট এটা ভাই আমি এটাকে পুরো জায়গায় করতে চলেছি আবার বৃষ্টি চলেছে ভাই আবার আমাদের ওয়েদার ক্লিয়ার হয়ে যা ইয়েস হয়ে গেছে ডে করতে হবে না ডে করে দিয়েছি চলো তো গাইস প্ল্যান্টেশনটা খুব ভালো ছিল তাই জন্য আমি এখানে দুটো ফাটিয়ে দিয়েছি জানি না দুটোতে কি হবে আমি দুটো এক জায়গা ফাটিয়ে দিয়েছি হ্যালো কিছু হবে দুটোতে একসাথে মনে হচ্ছে কোনো ইউএফও এসে নেমেছে ভাই অন্য গ্রহ থেকে এটা কি হলো ভাই দুটো এক জায়গা ফাটালাম কি হলো আচ্ছা দুটো এক জায়গা ফাটালে এরকম হয়ে যাবে ভাই একটার উপরে আরেকটা হয়ে যাবে ভাই দেখো এবার সত্যি মনে হচ্ছে না ইউএফও নেমেছে গাইস এখানে আমি জানি না এখানে আমার মনে হচ্ছে ইউএফও নেমেছে তো এবার আমাদের কাছে হচ্ছে ফায়ার স্ট্রম টিএনটি আর এটাতে ভাই ফায়ার ফায়ার কিছু একটা আছে আর খুব ভালো অ্যানিমেশন ভাই এটা আমার মনে হচ্ছে কিছু একটা তবাই হতে চলেছে প্রত্যেকে কিছু একটা হ্যালো উপরে কিছু আছে নাই ভাই তলায় কিছু একটা হতে চলেছে আমি যতটা জানি হ্যালো ভাই এতক্ষণ ধরে আমি হরিয়ালি বানালাম আর এরা আমাকে একবারে ভাই আগুন ধরিয়ে দিল এটা দেখো কি হয়েছে পুরো আগুনই আগুন ভাই অগ্নি পথেতে দৌড়তে হবে এই দেখো ভাই দূর দূর পর্যন্ত আগুনই আগুন রয়েছে আর আমাকে আগুনে এরা পোড়াচ্ছে ভাই এই দেখো ঠিকই আছে আমি এখানে ভাই এই দেখো কি বাজে একটা আগুন রয়েছে ভাই ঠিক আছে গাইস আজকে গেম প্লেটা এত রয়েছে তোমাদের গেম প্লেটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটাকে লাইক করে দেবে চলো দেখাচ্ছি তোমার সাথে পরের গেম প্লে ভিডিওতে সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট গেম প্লে